নমস্কার বন্ধুরা, আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চাল কুমড়া রান্না করে দেখাবো। চাল কুমড়াটা প্রথমে কেটে ধুয়ে কুড়নির সাহায্যে কুড়ে রেখেছি। নিয়ে নিয়েছি তেজপাতা আর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম। এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিচ্ছি। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। কিন্তু যেহেতু আমি এটা একেবারে হলুদবিহীন রান্না করব, তার জন্য আমি সাদা তেল ব্যবহার করেছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর এটা হাত দিয়ে না কেটে আমি খুন্তি দিয়ে কেটে দিচ্ছি। এরপর আমি যেটা দিচ্ছি দেখুন, তেজপাতা। তারপর আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব ফোড়নের জিরে। দিয়ে দিলাম জিরে ফোড়ন। ভালো করে ফোড়নটা যতক্ষণ না ফুটছে এভাবে নাড়াচাড়া করে নেব। আর ফোড়নটা হয়ে গেলে খুব সুন্দর একটা স্মেল আসবে। এবার খুব সুন্দর একটা স্মেল এসছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি যেটা চাল কুমড়োটা আমি কুড়নির সাহায্যে কুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব। হলুদ এখানে আমি ব্যবহার করছি না। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আর এই রেসিপিটা একেবারেই ইউনিক এবং খেতে দুর্দান্ত, নিরামিষ দিনে দারুণ লাগে। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো করে লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা মধ্য থেকে জল বের হয়, তার জন্য এখানে এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। ঢাকা দিয়ে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের মতন। আর ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব 2-3 মিনিটের পর। দেখুন সুন্দরভাবে চারদিক থেকে ফুটে উঠেছে, কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। আর এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি কুড়নির সাহায্যে কুড়ে নিয়েছি, বড় বড় করে কাটার নেই। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে এখানে আমি দুধ অ্যাড করব। আপনারা চাইলে গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন এবং গরুর দুধও অ্যাড করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি গরুর দুধ। গরুর দুধটা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন। ভালো করে সব কিছু মিশিয়ে নেব আবারও। এবার এটাকে দুধ দিয়েই ভালো করে ফুটিয়ে নেব। আর দুধ দেওয়ার কারণে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে এটা তার মধ্যে থেকে সেদ্ধও হয়ে যাবে, এদিকে টেস্টিও হয়ে যাবে। আর যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে এইভাবে নাড়াচাড়া করতেই থাকবো। আর গ্যাসটা, গ্যাসের যে ফ্লেমটা সেটা মাঝামাঝি রাখবো, নয় কম নয় বাড়ানো। খুব সুন্দরভাবে চারদিক থেকে ফুটে উঠেছে। মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, দুধ দেওয়া আছে, নাহলে তলায় কিন্তু লেগে যেতে পারে। এখনই দেখে কিন্তু লোভনীয় লাগছে, আর খেতে তো অসাধারণ হবে। এর মধ্যে এবার আমি কিন্তু দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটা থেঁতো করে নেব, থেঁতো করে ওপর থেকে সরিয়ে দেবো। শুধুমাত্র এখানে কিন্তু এলাচটাই ব্যবহার করি, কোনো লবঙ্গ দারচিনি কিন্তু দেবো না। আর পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না, নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে কিন্তু স্বাদটা সামঞ্জস্য আসে না, তার জন্য পরিমাণ মতন চিনি দিচ্ছি। অনেকটাই রস শুকিয়ে এসেছে। এলাচটা আগে বলে দিয়েছি, দিয়ে দিয়েছি, কিন্তু নয় পরের দিকেই দিয়েছি। যেহেতু আমি ভিডিওটা পরে এডিট করেছি, তার কারণে আমি আমার বলাটা আগে হয়ে গেছে। এলাচ দেওয়ার পরে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। আর সবশেষে এখানে আমি অ্যাড করে দেবো ঘি, 2 চামচ মতন ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পুরো প্রায় রসটা শুকিয়ে এসেছে, ঠিক এরকম থাকবে। এরপর এটাকে নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে দেবেন, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে, কিংবা অন্য কিছু।
ধন্যবাদ।